নমস্কার বন্ধুরা, আমি অমৃতেন্দ্র, অমৃত ভারতে আপনাদের স্বাগত জানাই। ভারতবর্ষের মানচিত্রের প্রায় কেন্দ্রস্থলে সুবৃহৎ রাজ্য মধ্যপ্রদেশ। রাজ্যটি আয়তনে এতই বড় যে এক সফরে রাজ্যের সব দ্রষ্টব্য স্থান দেখে আসা সম্ভব নয়। অরণ্য, পাহাড়, জলপ্রপাত, হ্রদ, মন্দির, এই সব কিছু নিয়েই মধ্যপ্রদেশ যেন এক মিনি ভারতবর্ষ। আর এই মধ্যপ্রদেশ ভ্রমণের সেরা সময় হল দুটি। একটি হলো শীতকাল, মানে অক্টোবর মাসের শেষ ভাগ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগ। এই সময় রাতে বেশ ভালোই ঠান্ডা থাকে, কিন্তু দিনের বেলায় চারিদিক ঘুরে দেখার জন্য ভালো আবহাওয়া থাকে। নীল আকাশের নিচে মধ্যপ্রদেশের বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি এই সময় অসাধারণ রূপে ধরা দেয়। আর আরেকটি সেরা সময় হল বর্ষাকাল, মানে জুলাই মাসের শেষ ভাগ থেকে সেপ্টেম্বর মাসের প্রথম ভাগ। সেই সময় আবার অন্যরকম সৌন্দর্য। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের 20-26 মধ্যপ্রদেশের খাজুরাহোতে মধ্যপ্রদেশ কলা পরিষদ খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে। এক সপ্তাহ ধরে খাজুরাহোর মন্দির প্রাঙ্গণে এই নৃত্য উৎসব চলে। সারা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে বিদেশি পর্যটকরাও এই সময় ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের আনন্দ পেতে খাজুরাহোতে এসে ভিড় জমায়। ঠিক সেই সময় বসন্তের কয়েকটা দিন নর্মদা নদীর উপত্যকায় কাটাতে আমি বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুরের নির্ভরযোগ্য ভ্রমণ সংস্থা মিত্র ট্রাভেলসের ব্যবস্থাপনায় মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। মধ্যপ্রদেশ যেতে হলে তিনভাবে যাওয়া যায়। বিমানে গিয়ে জব্বলপুর থেকে ভ্রমণ শুরু করা যায়, ট্রেনে গেলে ভোপাল থেকে ভ্রমণ শুরু করা যায়, আর আরেকভাবে হল ট্রেনে সাতনা গিয়ে সেখান থেকে বাসে বা গাড়ি ভাড়া করে খাজুরাহো পৌঁছে খাজুরাহোর থেকে ভ্রমণ শুরু করা যায়। আমরা এই তৃতীয় পথটাই বেছে নিয়েছিলাম। সাতনা যেতে হলে প্রথমেই পৌঁছতে হয় সাতনা জংশন রেলওয়ে স্টেশনে। হাওড়াকে মুম্বাইয়ের সাথে সংযুক্ত করেছে যে রেলপথ, সেই হাওড়া এলাহাবাদ মুম্বাই লাইনে এই সাতনা স্টেশন অবস্থিত। হাওড়ার থেকে মুম্বাই মেল থাকলেও আমরা টিকিট কেটেছিলাম হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেসে। 18 ফেব্রুয়ারি আসানসোল স্টেশন থেকে রাত 8:40 শিপ্রা এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তারপর সারা রাত ধরে ট্রেন ছুটে চলল উত্তর ভারতের পথে। রাত শেষ হয়ে ভোর হল, তারপর সারাটা সকাল দুরন্ত গতিতে চলেও নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা দেরিতে বেলা 11:52 আমরা পৌঁছেছিলাম সাতনা জংশন রেলওয়ে স্টেশনে। স্টেশনের বাইরেই প্রাইভেট গাড়ির স্ট্যান্ড রয়েছে, সেখানে নানান রকমের গাড়ি পাওয়া যায় যেগুলো করে সহজেই খাজুরাহো যাওয়া যায়। ছোট গাড়ি বড় গাড়ি সবই পাওয়া যায়, তবে একটু দড়াদড়ি করে নিতে হবে। আমরা তো এই 13 দিনের মধ্যপ্রদেশ ভ্রমণ মিত্র ট্রাভেলসের ব্যবস্থাপনায় করেছিলাম। সেই মিত্র ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের খাজুরাহো যাওয়ার জন্য বাসের ব্যবস্থা ছিল। সেই বাসে করে রওনা দিলাম আগে থেকে বুক করে রাখা খাজুরাহোর হোটেল হোটেল সুরিয়ার পথে। সাতনা রেল স্টেশন থেকে খাজুরাহোর হোটেল সুরিয়া 118 কিলোমিটার, তাই খুব তাড়াতাড়ি হোটেলে পৌঁছানো সম্ভব নয়। সেই কথা ভেবেই সেদিন আমরা লাঞ্চ করেছিলাম রোড সাইড ধাবাতে, আর খাজুরাহো পৌঁছেছিলাম বিকেল 5:20। খাজুরাহোর হোটেল এবং আসানসোল থেকে সাতনা হয়ে খাজুরাহো পৌঁছানোর বিস্তারিত বর্ণনা আমি অন্য ভিডিওতে আপনাদের দেখাবো। সেই সব ভিডিও দেখতে এবং অন্যান্য সব তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখলে আমি যখনই পরের ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশনের মাধ্যমে পরের ভিডিও সম্বন্ধে জানতে পেরে যাবেন। হোটেলে চেক ইন করেই লাগেজ ঘরে রেখে একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা চলে গিয়েছিলাম রাতের আলোয় খাজুরাহোর পশ্চিম অংশের মন্দিরগুলিকে প্রাচীরের বাইরের থেকে ঘুরে দেখতে। রাতের বেলায় খাজুরাহোর মন্দিরের অপরূপ রূপ দূর থেকে দারুণ উপভোগ করেছিলাম। তারপর পশ্চিম অংশের মন্দির চত্বরের বাইরে প্রাচীরের লাগোয়া যে বিশাল শিবলিঙ্গের মন্দির রয়েছে, সেই মাতঙ্গেশ্বর শিব মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। খাজুরাহোর অন্যান্য মন্দির যেমন, এই মন্দিরের গঠনশৈলীও একই রকম, তবে বাইরের গায়ে কারুকার্য নেই বললেই চলে। এই মন্দিরটিতে এখনও নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে।
এইসব ঘুরে দেখে সেদিন ভালোই সময় কেটেছিল। পরের দিন সকালে ব্রেকফাস্টের পর আবার গিয়েছিলাম খাজুরাহোর পশ্চিম অংশের মন্দির চত্বরে। দিনের আলোয় প্রতিটা মন্দির ভালো করে ঘুরে দেখেছিলাম। ইন্দো আর্য স্থাপত্যে তৈরি করা বেলে পাথরের এই মন্দিরগুলি কালের প্রভাব অগ্রাহ্য করে এখনও অবশিষ্ট রয়েছে 22টি। আর মন্দিরগুলির কারুকার্য, স্থাপত্য ও বিন্যাসের জন্য 1986 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয় খাজুরাহো। খাজুরাহোতে এখনও যে 22টি মন্দির অবশিষ্ট রয়েছে সেগুলির অবস্থান অনুযায়ী 3টি গ্রুপে বিভক্ত, ওয়েস্টার্ন গ্রুপ, ইস্টার্ন গ্রুপ ও সাউথ গ্রুপ। ওয়েস্টার্ন গ্রুপে রয়েছে 12টি মন্দির, ইস্টার্ন গ্রুপে 8টি এবং সাউথ গ্রুপে 2টি। বর্তমানে খাজুরাহোর যে বিশ্বজোড়া খ্যাতি তা এই 3টি গ্রুপের আশ্চর্য সুন্দর 22টি মন্দিরের জন্যই। এর মধ্যে ওয়েস্টার্ন গ্রুপের মন্দিরগুলি সবচেয়ে সুন্দর ও শিল্প সুষময় পূর্ণ। আমরা এদিন সকালে এই ওয়েস্টার্ন গ্রুপের 12টি মন্দিরই দেখেছিলাম। এগুলি সবই হিন্দু মন্দির এবং মন্দিরগুলি প্রাচীর দ্বারা সুরক্ষিত। যেহেতু পশ্চিম গোষ্ঠীর এই মন্দিরগুলি পর্যটকদের মধ্যে সবচেয়ে পরিচিত, তাই প্রাচীরের ভিতরে ঢুকে মন্দির ঘুরে দেখার জন্য টিকিট লাগে। টিকিট মূল্য 35 টাকা। আমরা ওয়েস্টার্ন গ্রুপের প্রাচীর ঘেরা মন্দির চত্বর থেকে বেরিয়ে আবার দিনের আলোয় মাতঙ্গেশ্বর শিব মন্দির দেখতে গিয়েছিলাম। এদিন সোমবার ছিল, তাই মাতঙ্গেশ্বর মন্দিরে প্রচুর মানুষের ভিড় দেখে আমি আর মন্দিরের ভিতর না ঢুকে বাইরের থেকেই মন্দিরটিকে ভালো করে দেখেছিলাম। এই ওয়েস্টার্ন গ্রুপ মন্দির চত্বরের বাইরে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। তাছাড়া রাস্তার দুপাশে কেনাকাটা করারও অনেক দোকান রয়েছে। সেগুলোতে কি জিনিস বিক্রি হচ্ছে তা দেখে আর টুকটাক কিছু কেনাকাটা করে দিনের বাকি সময়টা ভালোই কেটেছিল। এরপর হোটেলে ফিরে এসে লাঞ্চ করে বিকেলে গিয়েছিলাম ইস্টার্ন গ্রুপ আর সাউথ গ্রুপের মন্দিরগুলোকে দেখতে। এই মন্দিরগুলো দেখার জন্য আমাদের অটো ভাড়া করতে হয়েছিল, তবে এই মন্দিরগুলোতে ঘুরে দেখতে আর কোনো টিকিট কাটতে হয়নি। ইস্টার্ন গ্রুপে রয়েছে 8টি মন্দির আর সাউথ গ্রুপে আছে 2টি মন্দির। কারুকার্য সূক্ষ্ম ও সুন্দর হলেও ইস্টার্ন গ্রুপের মন্দিরগুলো সেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা নেই দেখে খারাপ লেগেছিল। হোটেলে ফিরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আর সন্ধ্যার জলখাবার খেয়েই আবার চলে গিয়েছিলাম ওয়েস্টার্ন গ্রুপের মন্দির প্রাঙ্গণে খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল দেখতে। ফেস্টিভ্যালকে কেন্দ্র করে এখানে যে মেলাটি দেখেছিলাম তাতে আমাদের মন ভরে গিয়েছিল। পরের দিন মানে এই ট্যুরের চতুর্থ দিন সকাল 8টায় আমরা বাসে চেপে রওনা দিই বান্ধবগড়ের পথে। খাজুরাহোর থেকে বান্ধবগড়ের দূরত্ব প্রায় 265 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে কম বেশি 6 থেকে 7 ঘন্টা। আমরা যাওয়ার পথে বেশ কয়েকবার দাঁড়িয়েছিলাম। তাছাড়া বাস দাঁড় করিয়ে ব্রেকফাস্ট আর লাঞ্চ করতেও বেশ কিছুটা সময় লেগেছিল। তাই বান্ধবগড়ে আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। বান্ধবগড়ে আমরা টালা সাফারি জোনের টালা গেটের কাছে দা অশোকা রিসোর্টে উঠেছিলাম। জঙ্গল ঘুরে দেখতে এখানে এসেছি, কিন্তু তখনও পর্যন্ত আমার কোনো সাফারি বুক করা ছিল না। তাই হোটেলে পৌঁছেই একটুও সময় নষ্ট না করে আগে চলে গিয়েছিলাম সাফারি বুক করতে। আমার কপাল ভালো ছিল, তাই শেষ মুহূর্তে পৌঁছেও আমি পরের দিনের সকালের সাফারির বুকিং পেয়ে গিয়েছিলাম। পরের দিন সকাল 6টায় আমাদের সাফারি আরম্ভ হয়েছিল। বান্ধবগড় টাইগার রিজার্ভ সাধারণত খোলা থাকে 1 অক্টোবর থেকে 30 জুন, আর জঙ্গল সাফারি হয় দিনে 2 বার, সকাল 6টার থেকে বেলা 11:30 পর্যন্ত, আবার দুপুর 3টের থেকে সন্ধে 6টা পর্যন্ত। যাই হোক, সেদিন সকালে মাগদি জোনে প্রায় 5.5 ঘন্টা আমার ভালোই কেটেছিল। জঙ্গলে বাঘ দেখতেই এখানে আসা, সেই বাঘ তো দেখেইছিলাম, আর কি কি দেখেছিলাম সেই সঙ্গে এই সাফারির খুঁটিনাটি তথ্যসহ বিস্তারিত বর্ণনা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো। এখানে শুধু এটুকুই জানাচ্ছি যে মধ্যপ্রদেশের এই জঙ্গলে আমি যেটুকু সময় কাটিয়েছিলাম তার পুরোটাই আমি দারুণ উপভোগ করেছিলাম। সেদিন লাঞ্চের পর দুপুরে আমরা বাসে চেপে রওনা দিয়েছিলাম অমরকণ্টকের পথে। বান্ধবগড় থেকে অমরকণ্টকের দূরত্ব
প্রায় 184 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে কম বেশি 4.5 ঘন্টা। আমরা রাত্রি 8টায় অমরকণ্টকে পৌঁছেছিলাম। এখানে আমরা 2টি রাত ছিলাম। ট্যুরের ষষ্ঠ দিনে আমরা অমরকণ্টক ঘুরে দেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই গিয়েছিলাম এখানকার প্রধান দর্শনীয় স্থান মা নর্মদার মন্দিরে। প্রাচীর ঘেরা চত্বরে কম বেশি 27টি মন্দির রয়েছে, আর রয়েছে কুণ্ড, নর্মদা মাইয়াকি উদ্গম স্থল। সেই কুণ্ড থেকে উৎপন্ন হয়ে বড় স্নানের কুণ্ডের সঙ্গে মিশে টানা পশ্চিম দিকে বয়ে গিয়ে গুজরাটে সমুদ্রে মিশেছে নর্মদা নদী। এই মন্দির চত্বরে নর্মদা এবং শিবের মন্দির উল্লেখযোগ্য। সবকিছু ঘুরে দেখে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়েছিলাম বাকি দ্রষ্টব্যগুলি ঘুরে দেখতে। এখানকার যা কিছু দেখার আছে সেসব ঘুরে দেখার জন্য এখানকার গাড়ি বুক করা হয়েছিল। সেই গাড়ি প্রথমেই আমাদের নিয়ে গেল শ্রী কল্যাণ সেবা আশ্রমে। তারপরে কপিলধারা, কপিল মুনির আশ্রম, দুধধারা, সর্বদয়া দিগম্বর জৈন মন্দির, মাইকি বাগিয়া, সোন নদীর উৎপত্তিস্থল সোনমুড়া, শ্রীযন্ত্র মন্দির, জলেশ্বর মহাদেব মন্দির, দুর্গা মন্দির, অন্নপূর্ণা মন্দির, শ্রী অমরেশ্বর মন্দির, দুর্গাধারা, ধরমপানি, পাতালেশ্বর মন্দির সবই দেখেছিলাম সারাদিন ধরে। পরের দিন মানে এই ট্যুরের সপ্তম দিনে সকাল 6:30 আমরা বাসে চেপে রওনা দিয়েছিলাম জব্বলপুরের পথে। অমরকণ্টক থেকে জব্বলপুরের দূরত্ব প্রায় 228 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে কম বেশি 5 ঘন্টা। আমাদের হোটেল ছিল ভেড়াঘাটে। ভেড়াঘাট জব্বলপুরের মূল শহর থেকে আরও প্রায় 20 কিলোমিটার। সেখানে আমরা পৌঁছেছিলাম দুপুর 1:30। ভেড়াঘাটে আমরা হোটেল রিভার ভিউতে উঠেছিলাম। হোটেলটি একেবারে নর্মদা নদীর পাশেই, আর এখানে তো আমরা সেই নদীর অনুপম সৌন্দর্য উপভোগ করতেই এসেছি। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়েছিলাম নর্মদার বিখ্যাত ধোঁয়াধার জলপ্রপাত দেখতে। জলপ্রপাতের প্রায় ওপর দিয়েই রয়েছে কেবল কার বা রোপওয়ে। সেই রোপওয়ে চড়ে দারুণ আনন্দ হয়েছিল। এখানকার বিপজ্জনক জায়গাগুলি রেলিং দিয়ে ঘেরা, তবুও বেশ কাছ থেকেই উপভোগ করা যায় প্রকৃতির এই রুদ্র রূপকে। বেশ কিছুক্ষণ সেই রূপ দর্শন করে আমরা আবার ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলের কাছে। সেখানে যে ঘাট রয়েছে সেই ঘাট থেকে নৌকা নিয়ে বিকেলটা কাটিয়েছিলাম নদীপক্ষে নৌবিহার করে। নর্মদার এই নদীপক্ষে জেগে থাকা শ্বেতপাথরের অভূতপূর্ণ বিন্যাস চিত্তাকর্ষক। এর টানেই তো এখানে আসা। দারুণ উপভোগ করেছিলাম বিকেলটা। এখানে আমরা 1টা রাতই ছিলাম। পরের দিন ব্রেকফাস্ট করে সকাল 9:30 আমরা রওনা দিয়েছিলাম পাঁচমারির পথে। ভেড়াঘাট থেকে পাঁচমারির দূরত্ব প্রায় 277 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে কম বেশি 6 ঘন্টা। এদিন আমরা একটা রোড সাইড ধাবাতে লাঞ্চ করেছিলাম, আর পাঁচমারি পৌঁছেছিলাম সন্ধ্যা 6:15। পাঁচমারিতে আমরা 1 রাতের জন্য হোটেল আম্রপালিতে উঠেছিলাম। ট্যুরের নবম দিনে এখানকার লোকাল গাড়িতে করে ঘুরে দেখেছিলাম সাতপুরার রানী, এক অনন্য সুন্দর আরণ্যক পাঁচমারি উপত্যকা। যদিও একদিনে ঘুরে দেখার জায়গা পাঁচমারি নয়, কিন্তু প্যাকেজ ট্যুরে যেটুকু সময় পেয়েছিলাম তাতেই পাঁচমারিকে আমার বেশ ভালোই লেগে গেছে। এখানকার পাহাড় অরণ্য দেখে, হিমেল বাতাসকে গায়ে মেখে আর পাখির কলতান শুনে একদিনে মন ভরে না। দেখার জায়গাও অনেক। এর মধ্যে আমরা দেখেছিলাম পাণ্ডব গুহা, হান্ডিখো, গুপ্ত মহাদেব মন্দির, বড়ে মহাদেব মন্দির, রাজেন্দ্রগিরি উদ্যান, গ্রিন ভ্যালি, প্রিয়দর্শিনী পয়েন্ট, বাইসন লজ ইন্টারপ্রিটেশন সেন্টার এবং জটাশঙ্কর গুহা। সেদিন রাতেই আমাদের ইন্দোর যাওয়ার ট্রেন ছিল। আমরা রাত 8টায় পাঁচমারির পাহাড় থেকে রওনা দিয়ে রাত 10টায় পিপাড়িয়া পৌঁছেছিলাম। পিপাড়িয়া থেকে রাতের ট্রেনে ইন্দোরে পৌঁছেছিলাম পরের দিন বেলা 11টায়। আর সেই দিনই বিকেলেই আমরা উজ্জয়িনী গিয়েছিলাম। প্রতি 12 বছর অন্তর এখানে কুম্ভমেলা বসে।
শহর জুড়ে ছোট বড় মিলিয়ে প্রায় 5,000 মন্দির রয়েছে। এর মধ্যে আমরা দেখেছিলাম মা গড়কালিকার মন্দির, কালভৈরব মন্দির এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ভূগর্ভস্থ মহাকালেশ্বর মন্দির। পরের দিন সকালে আমরা ওঙ্কারেশ্বর গিয়েছিলাম, এটিও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম তীর্থক্ষেত্র। ভারতের অন্যতম পবিত্র শৈবক্ষেত্র হিসাবে ওঙ্কারেশ্বরের পরিচিতি। এখানে দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে নর্মদা। এপার থেকেই দেখা মিলবে উল্টো দিকের পাহাড়ের গায়ে সেঁটে থাকা নানান মন্দির, সেখানেই বাবা ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির। এই ট্যুরের শেষ দুটো দিনে পরপর দুটো জ্যোতির্লিঙ্গের দর্শন সেরে আমাদের ইন্দোর থেকে ফিরে আসার ট্রেন ছিল। আমরা ইন্দোর হাওড়া শিপ্রা এক্সপ্রেসে আসানসোলে ফিরেছিলাম। এভাবেই 13 দিনের এই ভ্রমণ আমাদের শেষ হয়েছিল। দারুণ দারুণ কি দারুণ।